আসসালাম আলাইকুম রহমতুল্লাহ, আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন আপনাদের কাছে একটা পরামর্শ দেওয়ার জন্য এসেছি। যদি মৌচাকের মধু এবং খাঁটি মধু যদি পেতে চান, যোগাযোগ করুন পিস লাইব্রেরি আব্দুল কাইমের সঙ্গে। আর আমার যদি বলো তো আমার জাতীয়তার উপর, তাহলে তো আমার জাতীয়তার উপর তো অনেক জিনিস। প্রথম বিষয় যেটা হচ্ছে যে বিড়ি হালাল না হারাম সেটা একটা ব্যাপার, আর যেহেতু বিড়ি আল্লাহ ইসলামের যুগে ছিল না, বিড়ি বলে কোনো কথা নেই, তা আমার জাতীয় দ্রব্য, সুতরাং তার আমাদের অনেক কিছু আছে, সুতরাং বিড়িটা হারাম হতে পারে কিভাবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর একটা করে বলি, প্রথম বিষয় যেটা হচ্ছে, আর এটা আমি লিখিত মানে করতে চাইছি না আরকি, প্রথম কথা হচ্ছে যে এই বিষয়ে আমার অনেক লেকচার আছে আপনাকে, বিড়ি সিগারেট গুল জর্দা খড়ি সব করে আমার আলাদা সিপার লেকচারই রয়েছে, হ্যাঁ, সুতরাং ইন্টারনেটে করানো হয়েছে, তাতে কোনো মানে ব্যাপার নাই। মূল বিষয় যেটা হচ্ছে যে বিড়ি হালাল না হারাম সে সম্পর্কে আপনাকে বলি। প্রথম বিষয় যেটা হচ্ছে, বিড়ি থেকে তামাক থাকে, সেই তামাক এটা নেশাদার দ্রব্য, এটা নেশা আছে, কত বেশি নেশা আছে এটা আমার কাছে প্রমাণিত যে মদের চাইতেও বেশি নেশা আছে। আপনি কিভাবে প্রমাণ দিচ্ছি, আমি যে পরিমাণ মানুষ মদ পান করে সেই পরিমাণ যদি ওকে তামাক গুলা জল পান করান, তাহলে দেখবেন যে মদ পান করে তো উঠে হেঁটে আর কিছু করতে পারবে, কিন্তু হচ্ছে এটাও মানে সম্ভব হবে না, মানে তামাক এত বেশি নেশা আছে। এবার আমি বলি আমাকে একটা গিরিতে যে পরিমাণ তামাক থাকে, ওইটাকে যদি জল তুলতে জল কেন তামাকটা গোটাই যদি খাইয়ে দেওয়া হয়, তাহলে মানে যে পরিমাণ তামাক থাকে একটা বিড়িতে, সেই পরিমাণ যদি খাওয়া যায় কিছু হবে না, আপনার কথা মেনে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধরুন যে মদ যে পরিমাণ মদ খাই সেই পরিমাণ আমি না খেয়ে যদি আমি 10 ফোঁটা খেলাম, আমি 10 ফোঁটা খেলাম বা এক ঝাঁপনি খেলাম ছোট ঝাঁপনি, তাই এটা হালাল হবে কি হারাম হবে? যখন আমি বুঝতে পারছি না মদটাই হারাম, সে অল্প খাক আর বেশি খাক সেটা হারামই হবে, অনুরূপ ভাবে যখন আপনি এটা স্বীকার করলেন যে মানে যতটা পরিমাণ মদ পান করে অতটা পরিমাণ যে তামাক গুলা জল পান করে, তাহলে তার অবশ্যই হবে, কিন্তু অল্প খেলে কিছু হবে না। আবুদাউদের হাদিস বলছে 3681, আল্লাহ রাসূল বলছেন যে যার বেশি পরিমাণে নেশা হয় তার অল্প পরিমাণে হারাম। তার মানে হচ্ছে যে এমন কোন জিনিস আছে বেশি খেলে নেশা হবে, কিন্তু অল্প যদি খান তাহলে কিচ্ছু হবে না। তো আল্লাহ রাসূল বলছে ওটাও হারাম, তার মানে 1 ফোঁটা খাওয়াও হারাম। তাহলে এই হাদিসের ভিত্তিতে স্পষ্ট ভাবে প্রমাণ হয়ে গেল যে তামাক জাতীয় দ্রব্য, আর তামাক স্পষ্ট হারাম, তামাক জাতীয় দ্রব্য, হ্যাঁ, তার মানে ওটা হারাম। এবার যাতে নেশা আছে সেটাই হারাম, আল্লাহ রাসূল বলছেন। আচ্ছা এবার আমি বলি, মদ তৈরি হচ্ছে খাবার জিনিস থেকে, তারপরে সেটা হারাম, ভালো জিনিস থেকে তৈরি হয়, ভালো জিনিস থেকে তৈরি হয় তারপরেও হারাম। কিন্তু এই যে তামাক এটা কিন্তু খাবার জিনিস না, এটা পশুদেরও খায় না, পশুদেরও খায় না, এমনকি বিজ্ঞানীরা বলছে যে তামাকে থাকে নিকোটিন নামক এক প্রকার বিষ এবং টার নামক এক প্রকার বিষ, যা মানুষকে ধীরে ধীরে হত্যা করতে থাকে, মানে এমন প্রকার মানুষের বিষ থাকে। শুধু তাই নয়, অনেকে বলছে আপনি যেমন কিস্তিতে গাড়ি নিচ্ছেন, কিস্তিতে আর কিছু বাড়ি করছেন বা কিস্তিতে আর কিছু করছেন, তো বলছে যদি আপনি কিস্তিতে আত্মহত্যা করতে চান, যদি কিস্তিতে আত্মহত্যা করতে চান, তাহলে আপনি বিড়ি সিগারেট গুল জর্দা খড়ি এগুলো ব্যবহার করেন, তার মানে কি এটা কিস্তিতে আত্মহত্যা করা হচ্ছে। আর আপনি যদি আমাদের ভারতবর্ষের রিপোর্ট দেখেন, ভারতবর্ষের আপনি যদি দৈনিক কলম পত্রিকা দেখেন, এবং আপনি যদি দেখেন আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী, সেখানে বলা হয়েছে প্রত্যেক দিন 2200 লোক মারা যাচ্ছে শুধুমাত্র ধূমপানের কারণে। কে বলছে? আমাদের ভারতবর্ষের রিপোর্ট কলম পত্রিকা খবর অনুযায়ী এবং আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী প্রত্যেকদিন 2200 লোক মারা যাচ্ছে শুধু ভারতবর্ষে ধূমপানের কারণে। আচ্ছা তারপরে আপনি দেখেন যে এগুলো মানে করা মানে আত্মহত্যা করা, এগুলো পান করা মানে আত্মহত্যা করা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মহত্যা করতে নিষেধ করছেন।
আর এগুলো তো অপচয় রয়েছে, বিনা প্রয়োজন অপচয় করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরা বলছেন যে তোমরা নিজেরাই নিজেদেরকে ঠেলে দিও না ধ্বংসের দিকে, অথবা তোমরা নিজেদেরকে ধ্বংস করো না। আর বিড়ি পান করা মানে নিজেকে ধ্বংস করা, তাওয়াত পান করা মানে নিজেকে ধ্বংস করা। তাহলে এই আয়াত বলছে ধ্বংস করো না আর আমরা ধ্বংস করছি। অন্য একটা হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলছেন তোমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয় না, অন্যেরও ক্ষতি করিও না, ক্ষতি করিও না। তো বিড়ি পান যে করবে সে নিজেরও ক্ষতি করছে আর ওর পাশে পাশে যাচ্ছে তারও ক্ষতি হচ্ছে। তা আল্লাহ রাসূল বলছেন নিজেরও ক্ষতি করছে না, অন্যের ক্ষতি মানে করো না। সুতরাং বিড়ির মাধ্যমে দেখা যাচ্ছে নিজের ক্ষতি হচ্ছে, অন্যের ক্ষতি হচ্ছে, আর আল্লাহ রাসূলের কথা অমান্য করা হচ্ছে। আর আল্লাহ রাসূলের কথা অমান্য করা হারাম, আল্লাহ তাআলার কথা অমান্য করা হারাম। তাহলে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে বিড়ি অবশ্যই হারাম। আর একাধিক বইয়ের আমি দেখি, আমার এক ঘন্টার উপরে লেকচার আছে, সেখানে বিস্তারিত আমি আলোচনা করেছি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে যে এগুলো হারাম, তার অনেক প্রমাণ আমি দিয়েছি আলহামদুলিল্লাহ, অনেক প্রমাণ দিয়েছি। তো মূল বিষয় যেটা হচ্ছে যে বিড়ি যে হারাম এই ব্যাপারে ইজমা আছে, সমস্ত মুহাদ্দিস কিরাম একমত এই ব্যাপারে যে কামার জাতীয় দ্রব্য যে সবগুলোতে যাতে নেশা আছে, অল্প পরিমাণ যাতে নেশা আছে, কিন্তু আমাদের অনেক পরিমাণ নেশা আছে, তারপরে যাতে অল্প পরিমাণ নেশা আছে সেই জিনিসটাও হারাম, এই ব্যাপারে কাউজি মধ্যে সবাই এই ব্যাপারে ইজমা রয়েছে। এখন যখন এতগুলো দলিল দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়ে গেল যে বিড়ি হারাম এতে কোনো সন্দেহ নেই, তারপরে যদি কেউ বলে যে না না বিড়িটা হচ্ছে মাকরুহ, মানে এটা হারামও বলা যাবে না হালালও বলা যাবে না, মাকরুহ যদি কেউ বলে, তাহলে আমি বলি প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত 38 এ বলছেন ইন্না রাব্বিকা মাকরুহা। আল্লাহ তাআলা তার আগের আয়াতগুলোতে বলছে যে ব্যভিচার করা, সন্তান হত্যা করা, এতিমদের মাল ভক্ষণ করা, বলছে আল্লাহ তাআলা বলছে এগুলা মাকরুহা, মাকরুহ এগুলো হচ্ছে মাকরুহ। তো ব্যভিচার করা কি মাকরুহ, এতিমদের মাল ভক্ষণ করা কি মাকরুহ, তারপরে সন্তান হত্যা করা কি মাকরুহ। তো মাকরুহ মানে কি হালাল না হারাম, হারাম। তার মানে বোঝা গেল যদি মাকরুহ কেউ বলে তার মানেও হারাম হবে। এবার যদি কেউ বলে যে আল্লাহ রাসূলের যুগে বিড়ি বলে কোনো কথা ছিল না, মদ ছিল, প্রথম কথা যেটা হচ্ছে, যে ওসুল আছে কতগুলো জিনিসের, ওসুল ওসুল মানে নীতি, নীতি মানে একটা উদাহরণ দিই আমি আপনাকে, আমি আপনাকে বললাম যে দেখুন আমাদের শেখপুর গ্রামের, আমাদের শেখপুর গ্রামের এই এই ব্যক্তিগুলোকে আপনি সিলেক্ট করে নাম নিয়ে আসলেন, আমি আপনাকে নাম প্রত্যেকের নাম বলিনি, কিন্তু আমি একটা ওসুল বলে দিয়েছি। কি ওসুল? যে যারা এই ধরনের লোক, এই ধরনের লোক এই কাজ করে বা এই ধরনের কেউ, আমি কিন্তু ওসুল বলে দিচ্ছি, আমি কিন্তু নাম বলিনি, নাম বলিনি। এবার ওই ধরনের ভিত্তিতে তো আপনি যাকে ইচ্ছা থাকে আপনি বাঁচতে পারেন। তো সহি মুসলিমের হাদিস বলছেন কুল্লু মুসকিরিন হারাম, নাম বলেননি এখানে আল্লাহ রাসূল বলেছেন যাতে মাদকতা আছে সেটাই হারাম, নামের দরকার নেই, যাতে মাদকতা আছে সেটাই হারাম। তারপরেও যদি বলেন যে না 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 নাম নেই সুতরাং এটা হারাম মানবো না, যদি বলেন তাহলে ঠিক আছে আপনি আপনার যুক্তিটা। আচ্ছা বলেন তো গাঁজা খাওয়া এটা হারাম না হালাল? হারাম। আচ্ছা এবার যদি আপনাকে জিজ্ঞাসা করি যে গাঁজা খাওয়া আমি কেন হারাম মানছেন, গাঁজার কথা তো কোরআন হাদিসে নেই, আপনি কোথাও খুঁজে পাবেন না গাঁজার কথা, তাহলে গাঁজা কেন হারাম মানছেন? আপনি বলবেন চাহিদাই। তো ওটা যেমন আপনি নাম নাই তারপরেও যেমন হারাম মানছেন, তো অনুরূপ ভাবে যে বিড়ি সিগারেটের কথা নাম নাই কিন্তু ওর মূল ওসুলের ভিত্তিতে হারাম। আর এবার সব তোলাম একমত গাঁজা খাওয়া হারাম, এই জন্য আমি চট করে বলে দিতে পারলাম যে গাঁজা আমি খেয়ে গাঁজা টানতে গিয়ে বিড়ির মধ্য দিয়ে আমাকে গাঁজা কেউ খাইয়েছে, কোনো লোক খাইয়েছে, আমি জানি না এটা এটা আমি সত্যি তার দিকে দিয়ে যাই। আর বিয়ে তখন আমি খেতাম না, এমন আমাকে আমি করতে করার জন্য বা কোনো কিছু করার জন্য হয়তো আমাকে গাঁজা করে আমাকে বিড়িটা খাওয়া খেলাম। খাওয়ার পরে পরে আমি দুটা মেয়ের কিনা আমার মেয়ে একটা অন্যরকম, আমি এখন কোথায় যাবো কি তোমার মনে নিতে পারছি, আমার জিপ মনে হচ্ছে দ্বিতীয় দিকে টানছে, হ্যাঁ আর দুটান টানো তাহলে তোমার ভালো লাগবে, তোমার আর দুটান মারলাম আরো দেখলাম যে মানে ভিতরে দিয়ে মানে জেনে নিচ্ছে মানে আর আগে গেছে আর মুখ শুকিয়ে আসছে কথা বলতে পারছি না। আমি যে তুমি বন্ধু আমাকে কিরকম কি করলাম বিড়ি খেয়ে তো এরকম হয় না, আমি তো বিড়ি খেয়ে কি না খাওয়ালাম, হ্যাঁ কিন্তু বিড়ি খেয়ে তো এরকম বিরাট বাইরে আমি আর এই সময় আমাকে বললেন যে বিড়ি আছে একটা বিড়ি এর মধ্যে কিছু নয় কিন্তু নিশ্চয়ই কিছু আছে, হ্যাঁ তখনই সব করে বলছে যে আমাকে বলছে যে সব করে আপনার সবার দিকে থাকে দুটো টাকা দেয় আমরা পকেটে টাকা আমার নেই তাহলে আমাকে বাড়িতে আনতে হবে ঘর থেকে আনতে হবে, আমি সব করে দিতে হবে
দিয়ে প্রত্যেক গ্লাস দিল, গ্লাস থেকে গ্লাস দিয়ে চলে গেল চায়ের দোকান। এটা অনেক দিনের কথা বলছি, নাই করে হয়তো 25 বছর আগেকার কথা বলছি। ও সব করে গেল গরম দুধ গ্লাসে করে নিয়ে চলে গেল, উঠে গরম দুধে গরম দুধ যখনই খেলাম তার 10 মিনিট পরেই ব্যক্তিটা শুনে আমি ফ্রি আছি, মানে নেশা কোথায় চলে গেল। নেশা খেয়েছি, বিড়ি খেয়েছি, সিগারেটও খেয়েছি, সময় খেতে এমন পড়ে গেছি যে সিগারেটও খেতে পারবে খেয়েছে, তো সেগুলো খেয়ে আমি কোনো কিছু অসুবিধা দূর করতে পারিনি। আর এই গাঁজা খেয়ে আমি অসুবিধা দূর করতে পারলাম, তারপরে মদ খেয়ে আমি অসুবিধা দূর করতে পারলাম, এটা আমি জানতে পারছি। মানে মদ বলতে আমি তখন এই খেতাম ওই মাঝে মাঝে মেয়েকে এইভাবে দীর্ঘ সঞ্জয় সঞ্জয়ের নাম শুনেছি অসুবিধা হাতের হাত কাপ নেবেন, আর খাওয়ার পূর্বে আপনি এটা একটু খেয়ে নেবেন, তাহলে খাবারটা ভালো রুচি হবে এবং খেতে পারবে, শরীরটাও ভালো হবে। একটু একটু করে খেতাম, বোতল এক বোতল কিনে নিলাম চারশো মেলে, হ্যাঁ ওইরকম ভাবে খেতাম, বেশি দিন খাইনি, অল্প জিনিস খেয়েছিলাম। তাতে দেখলাম যে হাত ফাড়ে অনেকটা আমার যা ছিল তার থেকে অনেকটা ভালো হয়ে গেল, যে অতি দেখেলে তো অসুবিধাটাও আল্লাহ দূর করে ওই খাওয়া দূর করে ওতে করলো না, কে করলো জানি না, আল্লাহ করলো, আমি আল্লাহর নামটাই নিয়েছিলাম যে আল্লাহ করলো। আপনার মানে প্রশ্ন যেটা ছিল যে ওগুলো লিখা নেই নাম তো মানে কোরআন হাদিসে আসেনি, সেই জন্য তো ওটার সঙ্গে সাদৃশ্য আছে। এবার থাকলো আমার দ্বিতীয় প্রশ্ন যে একটা বিড়ির সামান গাঁজা খেলেও ওদের নেশা আসছে, এবং একটা বিড়ি পান করলে সাধারণ ভাবে যে তামাক দিয়ে তাহলে নেশা হয় না। এই জন্য আপনাকে সেই ওসুলটা ঠিক হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু দাউদ ইবনে আয়েশা 81 নম্বর হাদিসে যে যার বেশি পরিমাণে নেশা হয় তার অল্প পরিমাণে হারাম, বেশি পান করলে নেশা হবে কিন্তু অল্প পরিমাণে করলে হবে না, কিছুই হবে না, আপনি বুঝতেই পারবেন না। তো সুতরাং আল্লাহ রাসূল বলছে ওটাও হারাম। তখন যখন আপনি এটা স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ মদ যেরকম পরিমাণে খায় ওইরকম পরিমাণে যে তামাক গুলা জল পান করে তাহলে অবশ্যই, এটা যখন আপনি স্বীকার করে নিয়েছেন তাহলে সাথে সাথে আপনাকে এটাও স্বীকার করতে হবে যে হ্যাঁ অল্প পরিমাণ খেলে এটা নেশা হোক বা না হোক এটা হারাম। আল্লাহ রাসূল বলেছেন কালো জিরা রয়েছে সমস্ত রোগের শেফা, সো আপনি কি কালো জিরা তেল খুঁজছেন তা আবার বিশুদ্ধ? তো আসুন আমাদের আব্দুল কাইম ভাইয়ের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।